আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি পাঞ্জাবির ডিজাইন এঁকে দেখাবো, আর তাই হচ্ছে এই পাঞ্জাবির ডিজাইনটা যেটা আমি নিজে হাতে কাজ করেছি। এই পাঞ্জাবিটা আমি কিভাবে ড্রয়িং করেছি আর আপনাদের সহজে বোঝার জন্য এই ড্রয়িংটা আমি এঁকে দেখাচ্ছি, কারণ যখন কাজ করেছি সেটা কিন্তু একটু দেখতে হেভি জিপি মনে হয়। তো ওই জিনিসটা আসলে কীভাবে আঁকবেন অনেকে বুঝতে পারেন না, তার জন্য আমি খুব সহজভাবে এঁকে দেখিয়েছি, খুবই সহজ আঁকানোটা। তো কীভাবে আঁকছি খুব ভালোভাবে খেয়াল করুন। আর সেই সাথে বলে দিচ্ছি, এই পাঞ্জাবির ডিজাইনটা কিন্তু আমি যেভাবে সুতো দিয়ে কাজ করেছি, এই ডিজাইনটাও আমি আপনাদেরকে এই চ্যানেলে আপলোড দেব, যে কীভাবে আমি এখানে কাজ করেছি সেটা যেন আপনারাও করতে পারেন খুব সহজেই। তো প্রথমে দেখে নিন যে কীভাবে আঁকতে হয়। তো আমি স্কেল দিয়ে আগে দাগগুলো টেনে নিচ্ছি, যেন এই দাগের ভেতরেই ডিজাইনটা সমাপ্ত থাকে, যেন বাহিরের দিকে বের হয়ে না যায় কোনো আঁকা বাঁকা, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই ডিজাইনের ভিতরে আমাকে এই যে লাইনটা দাগ দিয়েছি তার ভিতরে ডিজাইনটাকে রাখতে হবে। আর তার জন্য দেখুন, আমি প্রথমেই ডিজাইনটার কি করছি, অর্ধেকটা ফুলের ডিজাইন আমি এই দাগের ভিতরে কমপ্লিট করে নিচ্ছি, যেন এর বাহিরে ডিজাইনটা বের না হয়ে যায়। তার জন্য আগে আমি সাইডের যে ফুলগুলো হবে হাফ ফুল, সেগুলো আগে ডিজাইনটা আমি করে নিচ্ছি। তো এইভাবে আমি জায়গায় জায়গায় অর্ধেকটা করে ফুল তৈরি করব। তো সবগুলো ফুল তো সাইড দিয়ে যে কটা ফুল দেওয়ার আমি সেগুলো ফুলগুলো দিয়ে নেব। আর সেই সাথে বলে দিচ্ছি, এখন না বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য কিছুটা শব্দ আপনাদের কানে লাগতে পারে। তো বাহিরে বৃষ্টির কারণে এই কথার সাথে কিন্তু একটু অতিরিক্ত আওয়াজও আপনাদের কাছে কানে লাগবে, প্লিজ যাদের একটু সমস্যা মনে হয় একটু সমস্যাটা স্কিপ করে নেবেন। দেখুন, সাইড দিয়ে আমি দাগগুলো টেনে নিলাম, আর এই দাগগুলোর মধ্যে আমি ছোট ছোট করে ফুলের পাপড়িগুলো দিয়ে নেব, এটা অফ ক্যামেরাতে, কারণ এখন দিয়ে নিলে কিন্তু এটা যে ভিডিওটা এটা অনেক বড় হয়ে যাবে। তো অফ ক্যামেরাতে আমি অর্ধেকটা করে ফুলের যে ডিজাইন সেটা করে নিয়েছি। নিচের দিকে আমি যে চিকন লাইনটা আছে সেখানে আমি কিছু ফুল করব। তো একটা একটা করে ফুল দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে এখন আমি যে হাফ হাফ ফুল তৈরি করেছি, এর মাঝখানে যে জায়গাটা, পুরো জায়গাটাকে আমি কি করব, ছোটো ছোটো করে ফুল দিয়ে কভার করে নেব। কারণ এখানে আপনারা দুই তিন ধরনের ফুল দিতে পারেন, যেই ধরনের ফুল আপনাদের পছন্দ। তো আমি এই ফুলগুলোকে যেহেতু অনেকগুলো কালারে তৈরি করব, তার জন্য আমি এই যে গ্যাপগুলো আছে তার মধ্যে আমি একদম ছোট ছোট করে ফুল দিয়ে ভরে নেব। আর মাঝখানে চাইলে কিছু পাতার ডিজাইনও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর ছোট ছোট আপনারা চেন টানাও দিতে পারেন। তো আমার যে ডিজাইনটা করেছি সেটা দেখলে বুঝতে পারবেন। তো আমি গ্যাপের মধ্যে পুরোটা গ্যাপ জুড়ে কিন্তু ছোট ছোট করে ফুল দিয়ে নিচ্ছি। তো সবগুলো ফুল আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি কিছু ফুল দিয়ে দেব আর বাকিগুলো এইভাবে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন, বাকি যেই খালি জায়গাগুলো আছে সবগুলোতে ফুল দিয়ে ভরে নিতে হবে। আর এই পাঞ্জাবি ডিজাইনটাই হচ্ছে ফুল দিয়ে তৈরি, তো এই ফুলকারির ডিজাইন বলতে পারেন, কারণ যে কোনো ফুলের ডিজাইন দিয়ে আমরা জামা তৈরি করলে, পাঞ্জাবি তৈরি করলে, সেগুলোকে আমরা ফুলকারি ডিজাইনই বলতে পারি। আর এটা পুরোটাই কিন্তু ফুলের ডিজাইন দিয়েই তৈরি হয়েছে, তো এটাকে ফুলকারি বলা যেতে পারে, ফুলকারি পাঞ্জাবি। তো এখানে দেখুন একটা পাতা তৈরি করছি বড় করে, এই পাতার ডিজাইনটাও ভালো লাগে। এটাও যদি জায়গায় জায়গায় দুই তিনটা করে দিয়ে দেন সেটাও খুব দেখতে ভালো লাগবে। তো পাতা এবং ফুল মিলে এই ডিজাইনটা অসাধারণ লেগেছে আমার কাছে। তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওগুলো যারা দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের দেখতে ভালো লাগে, তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ দেয় দ্বিতীয় আরও একটি ভিডিও তৈরি করতে। যখন কোনো লাইক কমেন্ট আসে না তখন কিন্তু ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না, যখন আপনারা ভিডিওতে কমেন্ট করেন সুন্দর সুন্দর তখন কিন্তু এই ভিডিওগুলো মনে হয় আরও একটা ভিডিও কখন আপলোড দেব। তো যাই হোক, এখানে দেখুন আমি অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি, আর সেই সাথে মাঝে মাঝে কিন্তু পাতাও দিয়ে দিয়েছি। তো এখানে যখন বিভিন্ন কালার দিয়ে ফুলগুলো করা হবে, পাতাগুলো করা হবে, তখন কিন্তু এটা দেখতে অসাধারণ লাগবে। তো খুব সহজেই কিন্তু আমি পাতা এবং ফুলগুলো এঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন খালি যে জায়গাগুলো থাকবে অবশিষ্ট, এখানে আপনারা চেন টানা দিয়ে ছোট ছোট পাপড়ি মানে চেনের মতো দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। এক কথায় আপনাকে খালি রাখা যাবে না, যদি একটু বড় জায়গা খালি থাকে সেখানে আপনারা যে কোনো একটা কিছু এঁকে দেবেন, এরকম লাইন বা চেনের মতো
বা ডালের মতো আপনি রেখে দিতে পারেন বা পাতা রেখে দিতে পারেন ছোট করে, যেন জায়গাটা খালি না থাকে। এক কথায় খালি থাকলে ভালো লাগবে না। তো এইভাবে দেখুন পুরো জায়গাটাই কিছু না কিছু দিয়ে আমি ভরাট করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এর চেয়ে সহজভাবে ডিজাইন আমি বোঝাতে পারবো না, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আপনারাই বলতে পারবেন। খুবই সহজে আমি ডিজাইনটি এঁকে দেখালাম, আর এটা দেখতেই পাচ্ছেন একটা লাইনের ভিতরে আছে, বাইরে বের হয়ে যায়নি, যার জন্য এটা যখন আপনারা কাজ করবেন তখন ভীষণ সুন্দর লাগবে। তো আশা করছি আজকে ভিডিওটি সহজ মনে হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।